নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল ইন্ডিয়া 360। উড়িষ্যার বিরুদ্ধে প্লে অফের গুরুত্বপূর্ণ ম্যাচে দাপুটে জয় পেলেও সেই জয় ভালোভাবে উপভোগ করতে পারলেন না এটিকে মোহনবাগানের কোচ এবং ফুটবলাররা, কারণ বিশাল কাইতের চোট। পেত্রাতাসের গোলে 2 মিনিট পরে ডিয়েগো মরিসের সঙ্গে সংঘর্ষে মাথায় চোট পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন বিশাল কাইত এবং কয়েক সেকেন্ডের জন্য অচৈতন্য হয়ে পড়েন। মাঠের মধ্যে অ্যাম্বুলেন্স ডেকে আনেন রেফারি, কিন্তু মিনিট পাঁচেকের মধ্যে বিশাল উঠে দাঁড়ালেও দলের ডাক্তারদের পরামর্শে তিনি হাসপাতালে ছুটে যান এবং সেখানেই তার মাথার সিটি স্ক্যান করা হয়। পরে অবশ্য জানা যায় বিশাল সুস্থ আছেন এবং খেলার অবস্থাতেই আছেন, কিন্তু ততক্ষণ প্রচণ্ড উৎকণ্ঠার মধ্যে ছিলেন স্প্যানিশ কোচ জুয়ান ফার্নান্দো। সাংবাদিকদের ম্যাচ জয় নিয়ে প্রতিক্রিয়া তিনি দিতে চাইছিলেন না শুরুর দিকে, পরে নিজেকে সামলে অবশ্য প্রতিক্রিয়া দেন। ম্যাচের পরে সাংবাদিক বৈঠকে কোচ জুয়ান ফার্নান্দো বলেন, দলের এই জয় আমি পুরোপুরি খুশি নই, বিশাল হাসপাতালে রয়েছে, আশিকের চোটটাও গুরুতর, এই পরিস্থিতিতে জয়ের আনন্দ করা কঠিন, দলের ছেলেদের শারীরিক অবস্থা নিয়েই আমি বেশি চিন্তিত, বিশালের কি হয়েছে আমি বুঝতে পারছি, আমি ওর কাছাকাছি ছিলাম এবং খুবই ভয় পেয়ে গেছিলাম, ওই সময় ও সেন্সলেস ছিল। বিশালের দুশ্চিন্তায় ডুবে থাকা কোচ জুয়ান ফার্নান্দো বলেন, এই মুহূর্তে জেতা হারা বা সেমিফাইনালে ওঠা কোনো কিছুই আমার কাছে গুরুত্বপূর্ণ নয়, ফুটবল নিয়ে কথা বলার ইচ্ছাটুকুও নেই, দলের ছেলেদের সঙ্গে গত 6 মাস ধরে রয়েছি, ওরা এখন আমার পরিবারের সদস্যদের মতোই হয়ে গিয়েছে, ওদের কিছু হলে আমি নিজেকে স্বাভাবিক রাখতে পারি না। কাল বিশাল যখন হাসপাতাল থেকে বেরোবে সব কিছু ঠিক মতো মনে রাখতে পারবে, তখনই এই জয় নিয়ে আনন্দ করব। উল্লেখ্য, যখন ইনসিডেন্টটা ঘটে তখন কোচ জুয়ান ফার্নান্দো সাইডলাইনে নিজেকে স্থির রাখতে পারেননি, সোজা ছুটে গেছিলেন বিশাল কাইতের দিকে। আজকের এই ভিডিওতে তোমাদের কাছে এতটুকুই বলবার ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।